মৌলভীবাজার জেলায় খাসিয়া, গারো, ত্রিপুরা, মুন্ডা ও সাঁওতাল সহ প্রায় 50টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাস। স্বাধীনতা পরবর্তী সময়ে জেলায় ছিল তাদের বসতবাড়ি ও জুম চাষের জায়গা, কিন্তু 50 বছরেও ভূমির ওপর তাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। সেই সঙ্গে মৌলিক অধিকার ও সরকারি অনুদান থেকেও বঞ্চিত তারা। দ্রুতই ভূমি কমিশন ব্যবস্থা চালু করে সব ধরনের সমস্যার সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যবস্থা নিবে এমনটাই প্রত্যাশা এসব জনগোষ্ঠীর। অন্যান্য আদিবাসীরা যে সুযোগ পাইতে আসে, আমরা এই কমলগঞ্জ এলাকার ত্রিপুরা সুযোগ পাইতে আসি না। আমাদের যে ককবরক ভাষায় কথা বলি আমরা, ককবরক ভাষার যে সংস্কৃত ভাষা ছিল আমাদের, যেটা বর্ণ বা এগুলার মধ্যে আমাদের কোনো কিছুই আমাদের নাই, বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। অনেক ইচ্ছু পড়ালেখা করার জন্য, কিন্তু আমরা যাতায়াতের জন্য অনেক দূরে লেখাপড়া, স্কুল কলেজ যেতে পারি না। আমাদের দেশে এই দিবসটি সরকারিভাবে পালন করা হয় না, বিধায় আমরা আমাদের অধিকারের কথাগুলো তুলে ধরতে পারি না। ত্রিপুরা জাতিগোষ্ঠীকে রক্ষায় রাষ্ট্রীয়ভাবে সেতু বন্ধন রচনার দাবি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতাদের। ত্রিপুরা জাতিসত্তার মানুষ কমে যাচ্ছে, তাদের বিভিন্ন দিক থেকে তাদের সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি সে বিষয়গুলো আসলে রাষ্ট্রীয়ভাবে বিবেচনা করার দরকার। একই চিত্র নাটোরে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের। পরিবারের নারী সদস্যরা অন্যের জমিতে দিনমজুর খাটছেন, পুরুষরা করছেন শ্রমিকের কাজ। শিক্ষার আলো ছড়ায়নি গ্রামগুলোয়, এছাড়া বিধবা ভাতা ও বয়স্ক ভাতা সহ সরকারি কোনো অনুদানই জোটে না এসব মানুষের। সরকার থেকে যে কোনো অনুদান আসলে পরে আমরা পাই না। আমরা যদি বলি লেম্বর চেয়ারম্যানে, তারা বলে যে দেখবো পরে, পরে দেখবো কয়ে, আর পরে খবর নাই। বিধবা ভাতা, বয়স্ক ভাতা কিচ্ছুই পাই না। সরকার যে একটা কোঠা দিয়েছে আদিবাসী থেকে চাকরির জন্য, এই কোঠা তো শুধু নাম মাত্রই দিয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্থানীয় নেতারা বলছেন, তারা বেশিরভাগ ভূমি হারিয়েছেন প্রভাবশালীদের দখল নির্যাতনের কারণে। যারা অশিক্ষিত আদিবাসীরা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে ভূমি কেড়ে নেওয়ার প্রক্রিয়া কিন্তু চলমান থাকে। জাতিসংঘ 1994 সাল থেকে বিশ্বব্যাপী পালন করে আসছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।